আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2024 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদনটা কীভাবে করবেন, কত উচ্চতা এবং ওজন প্রয়োজন পড়বে, কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে এবং আবেদনের জমাদানের নিয়মাবলী সহ বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার ছোট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনা সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবার জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে এর পাশাপাশি পুলিশ কনস্টেবলের চূড়ান্ত সাজেশনটাও আছে লিখিত ভাইবার জন্য। যারা এই সাজেশনটা সংগ্রহ করতে চান তারা এই দেখেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে মূলত বিকাশ রকেট নগদ তিনটাই খোলা আছে। আপনারা এই নাম্বারটাতে যে যেটা নেবেন সেই পরিমাণ টাকা পাঠিয়ে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দেবেন যে ভাইয়া আমি এই নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি, আমাকে এই সাজেশনটা দেন, আমি সাথে সাথে এই সাজেশনের যে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। মনে রাখবেন বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা অন্যান্য যে কোনো বাহিনীতে শুধু মাঠে টিকলে হবে না, লিখিত এবং ভাইবা ভালো করতে হবে। সো সাজেশনগুলো লিখিত ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমানবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো বাহিনী প্রকাশিত হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখি উচ্চতা, ওজন এবং বয়সটা কত হতে হবে। সো আমরা আজকের এই ভিডিওতে প্রথমে আমরা এটাই দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। বয়সটা হিসেব করতে হবে 24 জুন 2024 তারিখ ধরে, ক 20 বছর থেকে 30 বছরের মধ্যে ডিই 2024 বি কোর্সের প্রার্থীদের জন্য, এবং 21 হতে 35 বছর যারা এসপি এসএসসি 2024 বি কোর্সের প্রার্থীর জন্য। ঠিক আছে, এখানে বয়সটা কিন্তু আপনারা এই তারিখ ধরে হিসাব করে নেবেন। এবং এখানে বিষয়টা বলা আছে উচ্চতা, প্রার্থীর উচ্চতা হতে হবে 64 ইঞ্চি মানে 5 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে, বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য হচ্ছে 28 ইঞ্চি, প্রসন অবস্থায় পুরুষ প্রার্থী 2 ইঞ্চি কম বেশি হতে পারে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই 28 থেকে 2 ইঞ্চি কম বেশি হতে পারে। ঠিক আছে, তো এরপর ওজনে আসি। বয়স ও উচ্চতা অনুযায়ী ধরেন কারো যদি বয়স বেশি হয় তার ওজন বেশি হওয়াটা স্বাভাবিক, বা উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে তার ওজন বেশি হওয়াটা স্বাভাবিক। তো চোখের দৃষ্টি এখানে বলা আছে এটিসি অব্লিক এডব্লিউ সি এর শাখার জন্য 6/12 এবং লজিস্টিক অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং মিটিওরোলজি শিক্ষা ও সিনিয়র শাখার জন্য 6/60 পর্যন্ত নেওয়া হবে। সো আশা করি আপনারা এই উচ্চতা, ওজন এবং বয়সের বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখন দেখবো আসলে শিক্ষকদের যোগ্যতা। প্রথমে দেখতে পাচ্ছেন লজিস্টিক শাখার জন্য এখানে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগে 4.50 পেতে হবে, আর পদার্থ এবং গণিত ন্যূনতম এ গ্রেড লেটার থাকতে হবে। অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান শাখা 34 বিষয় ব্যতীত 4.50 থাকতে হবে, উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়ন ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন এটিসি, এটিসির ক্ষেত্রে এখানে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিজ্ঞান শাখায় 4.50 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। শিক্ষা পদার্থ রসায়ন এখানে ইংরেজি এবং সাইকোলজির ক্ষেত্রে এখানে এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে 4.50 থাকতে হবে, যে কোনো বিভাগ থেকে হলেই আবেদন করা যাবে। এবং সেই সাথে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইংরেজি পদার্থ গণিত রসায়ন সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে 3 পয়েন্ট পেয়ে। ঠিক আছে, এবং লিগ্যালের ক্ষেত্রে এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স জিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, এগুলো থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অযোগ্যতা, সেনা, নৌ, বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা চাকরিচ্যুত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং বিগত 5 বছরের মধ্যে আইএসবি পরীক্ষা 2 বার স্কিউর আউট অথবা 1 বার স্কিউর আউট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সো এখন দেখবো কীভাবে আবেদনটি করতে হবে। এই যে লিঙ্ক দেওয়া আছে joinairforce.baf.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু কবে হবে এটা আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবেদন শুরুর ডেট দেওয়া আছে 28 জানুয়ারি 2024 এবং শেষ হবে 30 মার্চ 2024, মানে আজকে থেকে আবেদন শুরু হবে এবং আপনারা এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করবেন। সো নির্বাচন পদ্ধতি দেওয়া আছে প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে এবং প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে, প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি কর্তৃক আপনার যে পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী এই যে লিঙ্ক দেওয়া আছে joinairforce.baf.mil.bd, এখানে ঢুকে আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফি 1000 টাকা জমা দিয়ে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সো আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, সত্যতা ফটোকপি নিয়ে যেতে হবে, আপনাকে নাগরিকতা সনদ এখানে 4 সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদের জমা দিতে হবে। তো এখানে সম্পর্কিত 12 কপি পাসপোর্ট সাইজ এবং 4 কপি এসএম সাইজের ছবি সত্যিত করে দিতে হবে, বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক 4 সনদ দিতে হবে, চাকরিত প্রার্থীদের স্ব কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র নিতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ডের সত্যিত ফটোকপি দিতে হবে,
এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে দেখেন, মাঠের বিষয়টা বলা আছে 25-28 ফেব্রুয়ারি 2024, 3-6-18-19-27-31 মার্চ 2024 তারিখ, এই কয়েক তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি হবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215-তে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমানবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।